গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়লাম ভোট দিতে। ভোট দিয়ে আসি, তারপর রান্না বান্না করব। তোমরা কি সকাল সকাল বেরিয়েছো ভোট দিতে? চলো আসছি, এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। সামনেই পড়েছে আমাদের ভোটের ইয়ে, যাবো আর আসবো, কাছে দেখি ভিড় হয়েছে কি না, তারপর এসে কথা বলছি তোমাদের সাথে। ভোট দিয়ে চলে এলাম, এসে টিফিন করলাম। টিফিন করে আজকে খেয়েছি, খেয়ে নিয়েই ভাবলাম রান্নাটা বসাই। আজকে একটু পাবদা মাছ নিয়ে এসেছিলাম, পাবদা মাছটা ছিল ফ্রিজে, একটু হলুদ নুন মাখিয়েছি, মাখিয়ে ভেজে নিই, তারপর দেখি কী দিয়ে করবো। আজ সর্ষের তেল দিয়ে দিলাম, এবার একটু চিংড়ি মাছটা দিয়ে আজকে লটিটা করব। কালো দিকে সরল দিয়ে দিয়েছি, এই চিংড়ি মাছটা ভেজে নিই ভাজা হতে হতে। মাছটা ভাজা হয়ে গেল, এর মধ্যে সর্ষে লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি নুন হলুদ দিয়ে দিয়েছি, এটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, এবার এই সেদ্ধ লতি করে দিলাম, ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। বেশি জল দেব না, সেদ্ধ করা আছে তো। টমেটোটা অনেক নরম হয়ে গেছে, এবার দু চামচ জিরে দিয়ে দেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কা দেব। কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম একটু, একটু জল দিয়ে সামান্য জল দেবো, দিয়ে নাড়াবো। জল দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াবো। নাড়াতে নাড়াতে এবার একটু নরম হোক, তাহলে একটু মিষ্টি দেবো, একটু জল দিয়ে দিই একবারে। একটু জল দেবো, একটু জল দেবো, মশলাটা টমেটোটা নরম হয়ে যাবে, নরম হয়ে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, মিষ্টি দিয়ে দিলাম। এবার পরিমাণের মতো একটু জল দেব, অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে উঠলে মাছটা দেবো, একটু চাপা দিয়ে দিই, চাপা দিয়ে দিলাম। দেখো ঝোলটা আমার শুকিয়ে গেছে, এবার পাবদা মাছ ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার এই সর্ষে বেটেছিলাম, সে একটু সর্ষের অল্প একটু জলটা দিয়ে দিলাম, হয়ে গেল পাবদা মাছের থাক জল। এবারে ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দিলাম, হয়ে গেল। এবার নিভিয়ে দিলাম, হয়ে গেল আমার পাবদা মাছের ঝাল, এই লতি হয়ে গেল। বন্ধুরা রান্নাটা হয়ে গেল, ডাল করেছি, মুগ ডাল, আর একটু কাঁকরোল আলু ভেজেছি, সর্ষে পোস্ত দিয়ে পটল ভেন্ডি করেছি, আর একটু নারকেল দিয়ে, আর নারকেল অল্প ছিল, আর চিংড়ি মাছটা ছিল দিয়ে দিয়েছি, লতি করেছি, আর পাবদা মাছটা আজকে জিরে দিয়ে করেছি, জিরে আর একটু টমেটো দিয়ে, আর নাববাবার সময় একটু সর্ষে দিয়ে দিয়েছি, দিয়ে নিবি দিয়ে একটু ধনে পাতা আর তোমার কাঁচা লঙ্কা কটা দিয়েছি। একদিন করে দেখবে, খুব ভালো লাগে। কেন সবসময় তো আমরা সর্ষে পোস্ত এগুলো দিয়ে করি, একদিন দেখবে ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমার বন্ধু এসেছে, তো বললাম না কাল আমার এক বন্ধুর ভাই এরকম হাসপাতালে ভর্তি হয়েছে, তা বন্ধু রয়েছে, তার জন্যেই একটু রান্নাবান্না করতে হলো। ঠিক আছে, আবার কাল দেখা হবে বন্ধুরা। যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। রাখছি, হ্যাঁ, কাল আবার দেখা হবে।